কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলা কৃষি। প্রিয় কৃষক ভাইয়েরা, বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয়, রাজশাহী জেলার মোহনপুর উপজেলার নন্দনহাট গ্রামে নিরাপদ পানের আবাদ। গ্রামীণ সংস্কৃতিতে পানের তুলনা হয় না, কারণ পান দিয়ে আমরা অতিথি আপ্যায়ন করে থাকি এবং এই পান আমাদের দেশে অনেক আগে থেকেই চাষ হয়ে আসছে এবং লতা জাতীয় এই ফসল। এই ফসলটি ইদানিং নিরাপদভাবে চাষ করার কথা আমরা ভাবছি, কারণ হচ্ছে এই পানটি আমরা এখন বিদেশে রপ্তানি করার চিন্তাভাবনা করছি। পান চাষি ভাই, তার সাথে কথা বলবো, উনি কীভাবে এই চাষটা করছেন, আপনি এই পান চাষটা কীভাবে আরম্ভ করলেন? পান চাষটা প্রথমে আরম্ভ করছিলাম, জমি নির্বাচন করছি, তারপরে আপনার চালাটালা দিছি, তারপরে আপনার পরবর্তীতে ওই চালাটালা তৈরি করার কিছুদিন পরে আপনার চারাটা লাগানো হয়, মানে জমিটা বেড টেড করার পরে। এটার যত্ন আদি এবং এটার প্রযুক্তি কী কী ব্যবহার করবো? দোয়াশ মাটি হতে হবে বা পানি যাতে বৃষ্টির পানি যাতে জমে না যায় সেরকম জমি নির্বাচন করতে হবে। করার পরে ওখানে পান বরজ স্থাপন করতে হবে। পান বরজ স্থাপন মানে আপনার বরের সম্পূর্ণ জিনিসপত্রগুলো তৈরি করার পরে 20 দিন বা 1 মাস পরে পানের লতা রোপণ করা হয় আর কি। সেখানে শোধন করে নেন? জি, মাটিও শোধন করে নিই, প্লাস পানের লতাটা লাগানোর আগে পানের লতাটাও আমরা শোধন করে নিই। মাটি কী দিয়ে শোধন করেন? মাটি শোধন করার জন্য যে আপনার প্রোভেক্স মাটি বা লতা শোধন করা একই জিনিস। পানের লতাটা লাগানোর পরে এটা কী যত্ন? পানের লতা লাগানোর পরে পলিথিন আছে, পলিথিন যেহেতু আপনার শীতকালীন ফসল, শীতে আপনার অনেক নষ্ট হয়ে যায় কুয়াশাতে, তো পলিথিন দিয়ে ঢেকে দিই আর কি আমরা। তারপরে এটা যখন আপনার শীত কমে যায় তখন ও নিজে নিজে নতুন পাতা ছেড়ে বের হয়, তখন ওটা পলিথিনটা উঠাই নিই আমরা। উঠাই নেওয়ার পরে যখন নতুন পাতা আবার আসতে থাকে বা বাড়তে থাকে তখন এই যে কাঠিগুলো দিয়ে দেওয়া হয় প্রত্যেকটা পানের গাছে, এভাবে আস্তে আস্তে উঠতে থাকে আর কি এই গাছ কাঠিটা বয়ে। গাছ লাগানোর পর কতদিন পর আপনি পানটা বাজারজাত করতে পারছেন? 6 থেকে 7 মাস পরে। 7 মাস যত্ন? জি, যত্ন আদির পরে। এর ভিতরে আপনার কি সার দিচ্ছেন? এর ভিতরে আপনার কোনো সার, রাসায়নিক সার চলে না, যেহেতু জিনিসটা খুব নরম। এটাতে আপনার খোল অথবা যে টাইকো কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, এই ধরনের জিনিসগুলো ব্যবহার করতে হয়। বছরে আপনার খরচ কেমন আছে এবং বছর আনতে আপনি এটা কত বিক্রি করতে পারছেন? প্রতি বিঘার জন্য খরচ হয়তো বা আপনার 1.5 লাখ টাকা হইতে পারে বছরে, আর বছর শেষে আপনার বিক্রি হবে হয়তো বা 3 লাখ টাকা বা 4 লাখ টাকা। এই পান চাষ করার ক্ষেত্রে রোগ বালাই কি কিছু আছে কোনো কোনো? জি, রোগ বালাই আছে, আপনার যে গোড়া পচা একটা রোগ আছে, তারপরে আপনার পানের পাতা পচা রোগ আছে। গোড়া পচলে পরে আপনার গোটা পান গাছটাই শেষ হয়ে যায় আর কি। যদি এটা ব্যাপক আকারে ধারণ করে তো আপনার ক্ষেতটা নষ্ট হয়ে যাবে এবং অনেক টাকা লস হয়ে যায় সেখানে। এই প্রতিকারের জন্য আপনারা কার পরামর্শ নেন বা কী ধরনের? উপজেলা কৃষি অফিসার আছে এবং আমাদের এসও আছে, ওনাদের কাছ থেকে পরামর্শ নিই। আমাদের যদি আরও ভালোভাবে পরামর্শ দেওয়া যায় তা আমরা আরও লাভবান হতে পারবো আর কি। এখানে আমার বড় ভাই এটা পান উৎপাদন করে, এখানে বড় ভাইয়ের সাথে আমিও যত্ন আদি করি। পান নিরাপদ পান উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশ খুব পিছিয়ে আছে, অন্যান্য দেশ এর তুলনায় অনেক এগিয়ে আছে। এর জন্য নিরাপদ পান উৎপাদনের জন্য ভাইয়ের সাথে অনেক যত্ন করি। এখানে কীটনাশক কম প্রয়োগ করা হয়, এখানে বেশিরভাগ জৈব সার, ভার্মি কম্পোস্ট, টাইকো কম্পোস্ট এগুলো ব্যবহার করা হয় যেন গাছের রোগ বালাই প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা তার বেশি থাকে। এজন্য গাছের গ্রোথ ক্ষমতাও বেশি, পান দেখতে সুন্দর সতেজ হয়,
আমি লেখাপড়ার পাশাপাশি তার এগুলো যত্ন করি। আগের তুলনায় এখন পান উৎপাদন অনেক বেশি। এবং নিরাপদ পান উৎপাদন করতে হলে কি কি করণীয় আছে? নিরাপদ পান উৎপাদন করতে হলে প্রথমত নিরাপদ পানি ব্যবহার করতে হবে। কারণ স্যালমোনিয়া ব্যাকটেরিয়া অন্যান্য ওই পুকুর পুষ্কনি খারাপ পানি বাহিত রোগ থেকে চলে আসে, পানি থেকে চলে আসে রোগটা। তারপরে কীটনাশক, রাসায়নিক কীটনাশক যেগুলো ব্যবহার করি সেগুলো করাই যাবে না, করলেও কম মাত্রা। অনেক পান তোলার আগে গ্যাপ থাকবে, অনেক অনেক গ্যাপ, এক মাস 40 দিন 45 গ্যাপ রাখা লাগবে। যে কাজটা আপনি করছেন কতদিন ধরে করেন এই কাজটা? 15 বছর থেকে পান ভাঙা গুছা আবার মনে করেন যে পর্দার নিচে নামানে তেনা। আপনারা কত পান প্রতিদিন? আমার প্রতিদিন 400 টাকা। 400 টাকা করে খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া ওরে দেয়, মানে মালিককে দেয়? মালিককে দেয়। প্রতিদিন আপনারা কি পরিমাণ পান ভাঙতে পারেন? মনে করেন যে 80 বিড়া 90 বিড়া 100 বিড়া। কৃষি তথ্য সার্ভিস থেকে প্রত্যেক উপজেলায় একটা করে এআইসিসি দেওয়া আছে। উপজেলার যত কৃষক আছে সেখানে গিয়ে তারা নেটের মাধ্যমে অতি সহজে অতি তাড়াতাড়ি সেখান থেকে তারা সমাধান নিতে পারবে। এজন্য তাদের কী করতে হবে? আমাদের একটা কৃষি তথ্য সার্ভিসের কল সেন্টার আছে যার নাম্বার 16123। এই নাম্বারে কল করলেই তার সমাধান অতি দ্রুত নিতে পারবে। সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিনই কৃষির জন্য সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত, মৎস্য ও প্রাণীর জন্য সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত প্রতিদিনই তাদের এই সমাধানগুলো নিতে পারবে। নিরাপদ পান উৎপাদন কর্মসূচির আওতায় রাজশাহী জেলার 4টা উপজেলায় পবা, মোহনপুর, দুর্গাপুর এবং বাগমারা, এখানে এই কর্মসূচিটা বিদ্যমান। এবং এই কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে যে আমাদের পান রপ্তানিটা একসময় বন্ধ হয়েছিল এবং আপনারা জানেন যে উৎপাদন পর্যায়ে কোনো অবস্থাতেই স্যালমোনিলা ব্যাকটেরিয়াটা পানে নাই, কিন্তু ইউরোপে স্যালমোনিলা ব্যাকটেরিয়াটা পাওয়ার কারণে তারা নিষেধাজ্ঞা দেয়। এই নিষেধাজ্ঞা থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের যে করণীয়গুলো উৎপাদন পর্যায়ে এবং পরবর্তীতে প্যাকিং বা জাতকরণ পর্যায়ে আছে সেই পর্যায়ে এটা রোধ করার জন্য এই কর্মসূচিতে দিক নির্দেশনা দেওয়া আছে। এবং সেই অনুযায়ী আজকে আমরা যে নন্দনহাট বাজারে দাঁড়িয়ে আছি এটা একটা প্রদর্শনী খামার, এবং প্রদর্শনী খামারে উৎপাদন পর্যায়ে যে করণীয়গুলো আছে, যে প্রযুক্তিগুলো আছে, সেই প্রযুক্তিগুলোর এখানে ব্যবহার হচ্ছে। উৎপাদন পর্যায়ে যে প্রযুক্তিগুলো আছে সেগুলোর মধ্যে প্রথম কথা হচ্ছে যে ক্লিন কালটিভেশন, পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ, এবং এখানে সেচের পানির ব্যবহারটার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ স্যালমোনিলা ব্যাকটেরিয়াটা আমরা জানি যে সেচের পানির মাধ্যমে আসতে পারে, বিশেষ করে নোংরা পুকুর, জলাশয় এগুলোর মধ্যে যেগুলো বদ্ধ জায়গা থাকে সেখানে স্যালমোনিলা ব্যাকটেরিয়াটা থাকতে পারে। এজন্য আমরা এই প্রদর্শনী ক্ষেত্রে এখানে আমরা সাবমার্জিবল পাম্পের মাধ্যমে পানি উত্তোলন করে এখানে সেচ প্রদান করা হচ্ছে। এখানে পান উত্তোলনের সময় যাতে আমরা হেলথ মেজারগুলো ব্যবস্থা নেই সেই অনুযায়ী গেটের ওখানেই আমরা হাত ধোয়ার জন্য সেখানে সাবান সহ অন্যান্য উপকরণ পানি সহ রাখা আছে, এমনকি আমরা গ্লোভস ব্যবহার করারও নির্দেশনা দিচ্ছি যাতে পান উঠানোর সময় গ্লোভস তারা ব্যবহার করে, যাতে পান উঠানোর পরে পানির কারণে বা মানুষের সংস্পর্শের কারণে যেন স্যালমোনিলা ব্যাকটেরিয়াটা কন্টামিনেট না করে সেই জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। আর উৎপাদন পর্যায়ে যে সমস্যাগুলো আছে সেগুলো রোধ করার জন্য আমরা বিশেষভাবে ব্যবস্থা নিচ্ছি। পানের ক্ষেত্রে আমাদের খুব ব্যাপক গবেষণা বা কোনো টেকনোলজি ওইভাবে না থাকলেও আমরা স্থানীয়ভাবে এগুলো অ্যাড্রেস করি। যেমন পানের যে লতা পচে যায়, এটা একটা পানের প্রধান রোগ, আমার হাতে একটা লতা পচা রোগের ডগা আছে। এই এখানে যে গোড়াতে যেটা পচে যায়, এই পচে যাওয়ার ফলে আস্তে আস্তে এই গোটার লতাটা শুকিয়ে যায়, এভাবে শুকিয়ে এটা মারা যায়। তো এক্ষেত্রে আমরা পরামর্শ দিচ্ছি যে এটা লতাটা নিচে যখন এভাবে আমরা রাখি, এই লতাটাতে আমরা যদি বর্দ্য মিক্সচার স্প্রে করে দিই তাহলে আমাদের এই গোড়া পচা রোগের যে জীবাণু সেই জীবাণুটা আর এখানে আক্রমণ করতে পারে না। আমাদের লতায় যেরকম দাগ তৈরি হয় সেই দাগগুলো এখানে আর থাকতে পারে না। এখানেও দাগ আছে, এ ধরনের বেশ কিছু দাগ আছে এখানে, এই দাগ থাকতে পারে না। এটা একটা উপায়। কিছু পোকার জীবাণু আছে এখানে, পোকার ডিম আছে, যেমন আমাদের
সাদামাছি পোকার ডিম, যেটা স্থানীয়ভাবে চিনি পোকা নামে পরিচিত। এই ডিমটা নষ্ট করার জন্য আমরা অ্যাসিফেট গ্রুপের কীটনাশক আছে সেগুলো ব্যবহার করার জন্য পরামর্শ দিই। অর্থাৎ এটা আমরা অনুমোদিত মাত্রার কীটনাশক থাকলে কীটনাশক, এছাড়াও আমরা এখানে ভার্মি কম্পোস্ট জৈব সার এবং টাইকো কম্পোস্ট, যাতে এ ধরনের ছত্রাকগুলো মারা যায় সে টাইকো কম্পোস্টও ব্যবহার করা হচ্ছে। করে উৎপাদন পর্যায়ে পূর্ণ সতর্কতা নেওয়া হচ্ছে এবং অন্য জমির থেকে যাতে সেচের পানি এই জমিতে না আসতে পারে সেই ব্যবস্থাও এখানে নেওয়া হয়েছে। নেওয়ার ফলে এখানে উৎপাদন পর্যায়ে উন্নত মানের পান উৎপন্ন হচ্ছে এবং রোগবালাই মুক্ত পান উৎপন্ন হচ্ছে। পরবর্তীতে এটা যখন প্যাকিং হচ্ছে তখন সেই জায়গায় আমরা পূর্ণ সতর্কতার সঙ্গে এখানে গ্লোভস পরে এবং সেখানে হাত ধৌত করে এবং পরিষ্কার পরিচ্ছন্ন পানি ব্যবহার করে আমরা পানের যে প্যাকিংটা এটা সম্পন্ন করতেছি। এর মাধ্যমে আমরা আশা করতেছি যে ইউরোপের বাজারে আমাদের পান রপ্তানিটা আবার শুরু হবে এবং পান একটা অর্থকরী ফসল, এই এলাকার কৃষকরা পানকে তারা গ্রহণ করেছে এবং পান আবাদের ঐতিহ্য আছে, তারা ঐতিহ্যগতভাবে পান আবাদ করে থাকে এবং এই আবাদ করে তারা লাভবান হচ্ছে, আরও বেশি লাভবান, এবং দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য আমরা এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। কৃষি বিষয়ক পরামর্শ। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, এ সময় বাংলাদেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হচ্ছে, সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত আছে। এ পরিস্থিতিতে মাঠ ফসল রক্ষার জন্য নিম্নবর্ণিত পরামর্শ প্রদান করা হলো। ফসলের জমি ও নার্সারি থেকে অতিরিক্ত পানি নিষ্কাশন করুন। বীজতলায় যেন পানি জমে না থাকে সেজন্য বীজতলার চারপাশে নিষ্কাশন নালা তৈরি করুন। জমি থেকে অতিরিক্ত পানি বের করার জন্য নিষ্কাশন নালা সবসময় পরিষ্কার রাখুন। জমির চারপাশে উঁচু করে বাঁধ দিন। চারা রোপণ, সেচ, সার প্রয়োগ ও বালাইনাশক ব্যবহার আপাতত বন্ধ রাখুন। পরিপক্ক সবজি ও ভুট্টা দ্রুত সংগ্রহ করুন। দণ্ডায়মান সবজি ও কলাগাছের জন্য খুঁটির ব্যবস্থা করুন। আখে প্রপিং করুন, অর্থাৎ কয়েকটি আখ গাছ একত্র করে উপরের দিকে বেঁধে দিন। বিস্তারিত পরামর্শের জন্য উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি অফিসারের সাথে যোগাযোগ করুন। এছাড়াও কৃষি কল সেন্টারে 16123 নম্বরে কল করে কৃষি বিষয়ক যে কোনো পরামর্শ জেনে নিন। কৃষক ভাইরা, আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল নম্বর banglarkrishi1314@gmail.com। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছে করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। বাঙালি সংস্কৃতিতে অতিথি আপ্যায়নে পানির জুড়ি নেই, কারণ পান দিয়েই আমরা আমাদের অতিথিকে আপ্যায়ন করে থাকি। কিন্তু এখন আমাদের এই পান নিরাপদ পানের প্রয়োজন হয়ে পড়েছে, কারণ হচ্ছে ইতিমধ্যেই আমাদের এই পান বিদেশে রপ্তানি হচ্ছে এবং বিদেশে রপ্তানি করতে হলে সেই পান অবশ্যই নিরাপদ হওয়া প্রয়োজন। কৃষক ভাইয়েরা, আজ এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন। শাপনি আমাদের আয়োজন। বাংলার কৃষি।